আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি হালিমাতুল ইসলামিয়া। আমাদের আজকের টপিক উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ মানব শারীরতত্ত্ব বর্জ্য ও নিষ্কাশনের তৃতীয় লেকচার। প্রথমে আসি নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদনে। মানুষের দেহের প্রধান নাইট্রোজেন ঘটিত রেজন বর্জ্য হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। এর মধ্যে ইউরিয়ার পরিমাণ সর্বাধিক। রেজনে এরূপ ইউরিয়ার আধিক্য থাকাকে বলা হয় ইউরিওটেলিজম। আর যেসব প্রাণীর দেহে এরকম ইউরিয়ার আধিক্য থাকে, অর্থাৎ রেজন বর্জ্যে ইউরিয়ার আধিক্য থাকে, তাদের বলা হয় ইউরিওটেলিক প্রাণী। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়, কিন্তু অ্যামিনো অ্যাসিডের ধর্ম হলো এটি দেহে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহৃত হয়, আর অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড দেহে কখনো সঞ্চিত থাকতে পারে না। তখন কি হয়, এই অ্যামিনো অ্যাসিড যকৃত কোষে গিয়ে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিনোমূলক সৃষ্টি করে। কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়ে যায়, আর যে অ্যামিনো মূলক আছে সেটি হাইড্রোজেন আয়নের সাথে মিলে বিষাক্ত অ্যামোনিয়া তৈরি করে। এই বিষাক্ত অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে প্রস্তুত ইউরিয়া রক্তের মাধ্যমে বৃক্কে গিয়ে উপস্থিত হয়। যকৃত কোষে নিউক্লিক অ্যাসিডের পিউরিন বিপাকের ফলে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়, আর ক্রিয়েটিন নামক অ্যামিনো অ্যাসিডের বিপাকের ফলে সৃষ্টি হয় ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক হিসেবে গণ্য করা হয়, কারণ এর মাত্রা দ্বারাই, অর্থাৎ রক্তে এর মাত্রা দ্বারাই বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয়। রক্তে পুরুষের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা হলো 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডিসিলিটার, আর মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডিসিলিটার। নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন শেষ, এবার আসি দ্বিতীয় ধাপে, অর্থাৎ মূত্র সৃষ্টি। মূত্র সৃষ্টির আবার তিনটি ধাপ। একটি হলো অতিসূক্ষ্ম পরিস্রাবণ বা আল্ট্রাফিল্ট্রেশন, আরেকটি হলো টিউবিউলার পুনঃশোষণ, তৃতীয় ধাপ হলো সক্রিয়করণ। মূত্র তৈরির প্রথম ধাপ হলো আল্ট্রাফিল্ট্রেশন বা অতিসূক্ষ্ম পরিস্রাবণ। এটি রেনাল কর্পাসলে সংঘটিত হয়। এক্ষেত্রে কি হয়, হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনী এবং রেনাল ধমনী হয়ে অ্যাফারেন্ট আর্টারিওলের পথে রক্ত উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। অ্যাফারেন্ট আর্টারিওলের ব্যাস ইফারেন্ট আর্টারিওলের তুলনায় বড় হয়, গ্লোমেরুলাসে সবসময় রক্তের উচ্চ চাপ বজায় থাকে। এই উচ্চ চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেশারে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া প্রায় সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সব কিছুই কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম এবং ভিত্তিঝিল্লি ভেদ করে রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে জমা হয়। ক্যাপসুলার স্পেসে জমা এই তরলকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলা হয়। অন্যদিকে পরিশ্রুত রক্ত পরবর্তীতে ইফারেন্ট আর্টারিওলে প্রবেশ করে। চিত্রের মাধ্যমে আল্ট্রাফিল্ট্রেশন বুঝে নেওয়া যাক। প্রথমেই এটি হলো অ্যাফারেন্ট আর্টারিওল, এটি গ্লোমেরুলাস, এটি ইফারেন্ট আর্টারিওল, আর এটা হলো বোম্যান্স ক্যাপসুল, আর এটা ক্যাপসুলার স্পেস। প্রথমেই রক্ত উচ্চ চাপে অ্যাফারেন্ট আর্টারিওল পথে গ্লোমেরুলাসে প্রবেশ করে, এবং একটা রক্তের হাইড্রোস্ট্যাটিক চাপের প্রভাবে রক্তের প্রোটিন আর রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, ইউরিয়া সব কিছুই ক্যাপসুলার স্পেসে গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে জমা হয়। বাকি পরিশ্রুত রক্তটা ইফারেন্ট আর্টারিওল পথে বের হয়ে যাচ্ছে। এখন যে চাপের প্রভাবে আল্ট্রাফিল্ট্রেশনটা ঘটছে তার নাম হলো কার্যকর পরিস্রাবণ চাপ। কারণ হলো এখানে কয়েক ধরনের প্রেশার থাকে, কেউ অনুকূলে ক্রিয়া করে আল্ট্রাফিল্ট্রেশনের, কেউ প্রতিকূলে ক্রিয়া করে। মোটামুটি সবগুলোর পরে একটা যে নেট প্রেশারটা পাওয়া যায় সেটাই হলো কার্যকর পরিস্রাবণ চাপ, আর তার মান হলো 25 মিলিমিটার মার্কারি। কার্যকর পরিস্রাবণ চাপ 25 মিলিমিটার মার্কারি কিভাবে হয় তা একটু দেখাই। প্রথমে রক্তের হাইড্রোস্ট্যাটিক চাপ যেটা, সেটা আল্ট্রাফিল্ট্রেশনের অনুকূলে ক্রিয়া করে, এর মান হলো 75 মিলিমিটার মার্কারি। আবার রক্তের কলয়েডাল অসমোটিক প্রেশার থাকে যেটি আল্ট্রাফিল্ট্রেশনের বিপরীতে ক্রিয়া করে, অর্থাৎ ডিরেকশন উপরের দিকে। আর এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, তাদের একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে, সেটাও প্রতিকূলে ক্রিয়া করে। এই প্রতিকূলের দুইটা প্রেশারের মান মিলিয়ে হয় 50 মিলিমিটার মার্কারি, আর 75 মিলিমিটার মার্কারি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আর তাদের নেট যে ফিল্ট্রেশন প্রেশারটা তাহলে পাচ্ছি সেটা হলো 75 মাইনাস 50 মিলিমিটার মার্কারি, অর্থাৎ 25 মিলিমিটার মার্কারি।
মানব দেহে দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত পরিবাহিত হচ্ছে বৃক্কের মধ্য দিয়ে। আর এই 1200 ml রক্তের মধ্যে প্রতি মিনিটে 125 ml গ্লোমেরুলার ফিলট্রেট ক্যাপসুলার স্পেসে জমা হয়। এখন আসি টিউবিউলার পুনঃশোষণ বা নির্বাচনমূলক পুনঃশোষণ। আল্ট্রাফিল্ট্রেশনের পরে গ্লোমেরুলার ফিলট্রেটগুলো গোম্যান্স ক্যাপসুল থেকে রেনাল টিউবিউলসে প্রবেশ করে। এখানে গ্লোমেরুলার ফিলট্রেটের প্রায় 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়ে আবার রক্তে প্রবেশ করে। রেনাল টিউবিউলসের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের পুনঃশোষণ ঘটে থাকে, আমরা এখন ভাগ করে করে পড়ব। তার আগে বলে নেই, টিউবিউলের কোষগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যার কারণেই এরা পুনঃশোষণে নিয়োজিত থাকে। এক হলো এদের মাইক্রোভিলাই ও ব্রাশ বর্ডার থাকে। দুই হলো অনেক শক্তির প্রয়োজন হয় পুনঃশোষণের জন্য, তাই কোষগুলোতে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। আর রক্তের কৈশিক জালিকার সাথে টিউবিউলগুলো ঘন সন্নিবিষ্ট থাকে। এবার জেনে নেই রেনাল টিউবিউলসের বিভিন্ন অংশে কী কী পদার্থ পুনঃশোষিত হচ্ছে। প্রথমেই প্রক্সিমাল পেঁচানো নালিকা, এখানে 60% পুনঃশোষিত হয়। সমস্ত গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, পানি ও কিছু ইউরিয়া শোষিত হয়। এরপর হেনলির লুপে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ক্লোরাইড ও অভিস্রবণ প্রক্রিয়ায় পানি পুনঃশোষিত হয়। আর ডিস্টাল পেঁচানো নালিকায় সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরাইড ইত্যাদি পুনঃশোষিত হয় এবং অ্যাডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের মাধ্যমে পানি পুনঃশোষিত হয়। নির্বাচনমূলক পুনঃশোষণ শেষে প্রক্সিমাল পেঁচানো নালিকা এবং ডিস্টাল পেঁচানো নালিকাকে ঘিরে রক্তজালকগুলো থেকে কিছু সক্রিয়করণের মাধ্যমে কিছু পদার্থ গ্লোমেরুলার ফিলট্রেটের সাথে যুক্ত হয়। প্রক্সিমাল পেঁচানো নালিকা থেকে ক্রিয়েটিনিন ও কিছু ইউরিয়া খরিত হয়, আর ডিস্টাল পেঁচানো নালিকা থেকে হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন ইত্যাদির সক্রিয়করণ ঘটে। মূত্র উৎপাদনের 3টি ধাপ শেষে উৎপন্ন মূত্র সংগ্রাহী নালী হয়ে বৃক্কের পেলভিস হয়ে ইউরেটরের মাধ্যমে মূত্রথলিতে গিয়ে জমা হয় এবং পরবর্তীতে মূত্র নালী পথে বাইরে নিষ্কাশিত হয়। আমরা মূত্র বা নাইট্রোজেন ঘটিত রেজন পদার্থ নিষ্কাশনের গতিপথটি একটু দেখে নিই। প্রথমে রক্ত হৃৎপিণ্ড হতে অ্যাওর্টা, পৃষ্ঠীয় ধমনী এবং রেনাল ধমনীর মাধ্যমে বৃক্কে প্রবেশ করে এবং রেনাল ধমনী ব্রাঞ্চড হতে হতে অ্যাফারেন্ট ধমনিকা রূপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। এখানে গ্লোমেরুলাসে আল্ট্রাফিল্ট্রেশন শেষে পরিশ্রুত গ্লোমেরুলার ফিলট্রেটটি গোম্যান্স ক্যাপসুলে গিয়ে জমা হয় এবং সেখান থেকে রেনাল টিউবিউলসে যায়। রেনাল টিউবিউলসে নির্বাচনমূলক পুনঃশোষণ এবং সক্রিয়করণ শেষে সংগ্রাহী নালী, বৃক্কের পেলভিস, ইউরেটর এবং মূত্রথলি হয়ে মূত্রনালীর মাধ্যমে রেজন ছিদ্রর মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যায়। মূত্র সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে। এর আগে জেনে নেই মূত্রের সংজ্ঞা কী। নেফ্রনের রেনাল টিউবিউলসে গ্লোমেরুলার ফিলট্রেটের নির্বাচনমূলক পুনঃশোষণের পর যে খর বর্ণের তীব্র ঝাঁঝালোযুক্ত অম্লধর্মী তরল রেজন বর্জ্য মূত্রথলিতে জমা হয় তাকেই মূত্র বলে। একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে 1500 ml মূত্র ত্যাগ করে। কিছু পদার্থ আছে যারা মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়, এদের ডাইউরেটিক্স বা মূত্রবর্ধক বলা হয়। এরা হলো পানি, লবণাক্ত পানি, চা এবং কফি। মূত্র সম্পর্কে এই ইনফরমেশনগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মূত্রের পরিমাণ হলো 0.5 থেকে 2.5 লিটার দৈনিক, আর 0.5 এর চেয়ে কম হলে আমরা একে বলি অলিগো ইউরিয়া, আর যদি 2.5 লিটারের বেশি হয় তখন বলি পলি ইউরিয়া। দুটি অস্বাভাবিক কন্ডিশন। এরপর মূত্রের বর্ণ হলো খর বর্ণের, অর্থাৎ হালকা হলুদ। এর কারণ হলো ইউরোক্রোম নামক একটি রঞ্জক পদার্থের উপস্থিতি। এর গন্ধ ঝাঁঝালো হওয়ার কারণ হলো ইউরিনোড নামক একটি পদার্থের উপস্থিতি। মূত্রের রাসায়নিক ধর্ম হলো সামান্য অম্লীয়, কারণ এর পিএইচ 5.0 থেকে 6.5 এর মাঝামাঝি থাকে। আর মূত্রের আপেক্ষিক গুরুত্ব হল 1.008 থেকে 1.030। মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে 95% থাকে পানি, স্পেসিফিক্যালি বলতে গেলে 95 থেকে 97%, আর কঠিন পদার্থ থাকে 5%, আর স্পেসিফিক্যালি 3 থেকে 5%। আর এই কঠিন পদার্থের মধ্যে জৈব এবং অজৈব পদার্থ থাকে।
চারটি বই থেকে নেয়া। এখানে মূত্রের জৈব এবং অজৈব উপাদানের কিছু পরিমাণ দেওয়া আছে, কিন্তু সবগুলোর মান না লাগলেও কিছু কিছু উপাদানের মান আমাদের পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখতে হবে। এরা কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড জৈব উপাদানের মধ্যে, আর সাথে অবশ্যই ক্রিয়েটিনিন। এই তিনটি মান আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর অজৈব উপাদানের মধ্যে মনে রাখা যায় সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম আর ক্লোরাইড। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।